হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আমার একটা ট্র্যাভেল ডে ভিডিও। কিছুদিন আগেই আমরা গ্যাংটক গেছিলাম। আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে যেদিন আমরা বেরিয়েছি সেদিনের। এখন সকালবেলা, তো আজকে আমি সকাল সকালে ফ্রিজে যা যা ছিল সব ভাবলাম যে ফ্রিজটা খালি করতে হবে, তো যাও ছিল তা দিয়েই আমি আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চের প্ল্যানিং করেছি। তো আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি পালং শাক আর গাজর ছিল অল্প অল্প, আর একটু কড়াইশুঁটির কচুরির পুরটা ছিল, তো ওইগুলো দিয়ে মিক্স করে আটাটা মেখেছি, ওটা দিয়ে একটা পরোটা তৈরি করব। আর এখন আমি একটা টমেটো রোস্ট করছি। আসলে অনেক ধনে পাতা ছিল, তো আমি ভাবলাম যে ধনে পাতা, টমেটো, একটু পিনাটস, কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি তৈরি করে নেব। তাতে একটু দইও দেবো, যেহেতু একটু অল্প দই আছে আমার, টক দই, তো এই দিয়ে একটা চাটনি তৈরি করে নেব। তো এইভাবেই আমাদের ব্রেকফাস্টটা, এখন ওইটাই তৈরি করে নিচ্ছি। আজকে আটা মাখাটা একটু নরম হয়েছে, যেহেতু আমি ডাইরেক্ট এই পালং শাক, গাজর আর কড়াইশুঁটির পুরটা দিয়েই ডাইরেক্ট মেখেছি, জল সেরকম দিইনি। কিন্তু পালং শাকে যেহেতু একটু পাতা জল থাকে, তাই একটু আটাটা নরম হয়েছে, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। এই যে তেল দিয়ে এখন আমি সিম্পল এই রিফাইন অয়েল দিয়েই আমি ভেজে নিচ্ছি পরোটাগুলো। আজকে যেহেতু বেরোবো, আজকে সকাল থেকে অনেক চাপ ছিল, অনেক কাজ হলো। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর এখন বাজে সকাল 8:30। আজকে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ আমার তো মেড নেই, আর তাছাড়া সমস্ত কাজ সেরে গুছিয়েই যেতে হবে, তো বাসন ধোয়া টোয়ারও ব্যাপার আছে, তাই আমি ঝটপটি আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি আর লাঞ্চটাও তাড়াতাড়ি করব। আমার কালকে রাত্রেই প্যাকিং করা হয়ে গেছে। আসলে 7 দিন আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম আমি, আগে প্রথমেই একটা লিস্ট তৈরি করে রেখেছিলাম, তো সেগুলোর মধ্যে থেকেই আমি দেখে দেখে গোছাচ্ছিলাম, আর যে জিনিসগুলো আমার ভরা হয়ে যাচ্ছিলো সেগুলোতে আমি টিকমার্ক করে দিচ্ছিলাম। এই ছোটো ট্রলিটার মধ্যে আছে 3 জিনিস, 3 জ্যাকেট, এমনি জামা কাপড়, জিন্স, সমস্ত 3 জিনিস রেখেছি। আর এইটাতে আছে আমার আর হাজব্যান্ডের জিনিস, আর এই ওপরের ছোট জায়গা, আর এই জায়গাতে আমি টুকটাক এই সাবান, তেল এইসব রেখেছি, বডি লোশন টোশনগুলো ছোটো ছোটো কন্টেনারে ভরে নিয়েছি, কারণ বড় কন্টেনারে নিলে জায়গাটাও বেশি লাগে আর অতটা প্রয়োজনও হয় না, না অতটা লাগেও না, সেই জন্য আমি ছোটো ছোটো কন্টেনারে প্রয়োজন মতনই ভরে নিয়েছি। আর এই যে পিঠের ব্যাগ, ব্যাকপ্যাকটাতে আমি রাখবো এই 3 রেনকোটটা রাখবো, আমার এই ছাতাটা রাখবো, আর হাজব্যান্ডের একটা ছাতা রাখবো, আর কিছু মেডিসিনস নিয়ে নেব, আর রাস্তার জন্য যেহেতু এখানে এখন গরম লাগছে সেই জন্য আমি একটু হালকা সোয়েটার আর কিছু টুপি রাখবো, কারণ যে গ্যাংটক ঢোকার পর থেকেই তো আমাদের ঠান্ডা লাগবে, এনজিপিতেও হয়তো ওয়েদারটা এরকমই থাকবে, তো গ্যাংটক ঢোকার মুখে তো ঠান্ডা পড়বে, তাই এখানে একটু সোয়েটার, হালকা জিনিসগুলো রেখে নেবো, হালকা স্টোল টোল এগুলো রাখবো। আর এখানে এই জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ, এখানে আছে আমন্ডস, আছে কিসমিস, আছে এখানে রোস্টেড চিড়ে আছে, এই চিড়েটা কাঠখোলায় ভাজা, কোনো তেলে ভাজা নয়, আর এটা হচ্ছে পপকর্ন, এমনি সিম্পল পপকর্ন যেগুলো এই রাস্তায় স্ট্রিটে ভাজে না, ওখান থেকেই নিয়েছি আমি। এইগুলো নিয়েছি কারণ হচ্ছে অনেক দেরি গা গোলানোর স্বভাব থাকে, মানে গা গোলানো, গাড়িতে একটু গা গোলানো ভাব লাগে, তখন কিছু কিছু টুকটাক জিনিস খেতে থাকলে, যেমন বাদাম, কিসমিস, চিড়ে, আমি একটু মুড়িও নেব, তো এগুলো রাখলে কি হয় কিছুক্ষণ পরপর যদি মুখে হালকা হালকা পপকর্ন, চিড়ে ভাজা এইসব খাওয়া যায় তত বমি ভাবটা আসে না আর কি। আর এখানে একটু চুইংগামও রেখেছি, এগুলো নিয়ে নেব আমি, ফেস ওয়াইপস রেখেছি, সবসময় অত জল দিয়ে মুখ ধোয়া সম্ভব হয় না,
তো আমি বেবি ওয়াইপস দিয়েই মুখ মুছে নেওয়ার চেষ্টা করি, আর যেহেতু ঠান্ডা থাকবে ওখানে তো এগুলো দিয়ে একটু ঝটপট ফ্রেশও হয়ে যাওয়া যাবে। আর এইটাতে আমি নিয়েছি, যারাই বাচ্চাটাচ্চা নিয়ে যাতায়াত করবে তারা কিন্তু খেয়াল রাখবে, এই গ্যাংটক বা এই পাহাড়ি অঞ্চলে খাবার দাবার একটু ঝাল থাকে, মানে ভালোই ঝাল থাকে, তো ওই জন্য চিনিটা সবসময় ক্যারি করবে, যখনও প্রয়োজন হবে চিনি দেওয়া যাবে। আর এটা একটু হচ্ছে কর্পূর, কর্পূর রেখেছি, গন্ধের সমস্যা থাকে অনেকদের, এই গাড়িতে ডিজেল পেট্রোলের যে গন্ধটা লাগে গা গুলানোর সমস্যা হয় অনেকের, তো এখন এগুলি প্যাক করে নেব আমি, এই ব্যাগটাতে নেব কারণ গাড়িতে বসে এটা আমার হাতের কাছেই থাকবে, তো টুকটাক খাওয়াও যাবে আর জিনিসগুলো সেমন ইউজও করা যাবে। একটা স্যানিটাইজারও রেখে নিতে পারেন, এরকম স্যানিটাইজার রেখে নিতে পারেন, স্যানিটাইজার অনেক কাজে আসে। আমি ডেটলের নিয়েছি, সবসময় তো আর হাত ধোয়া পসিবল হয় না, তখন এই স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিলেই কাজ চলে যাবে। আর যাতায়াতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেডিসিন, সবসময় মেডিসিন ক্যারি করা উচিত, যাদের প্রেশার আছে, কোলেস্ট্রল আছে বা সুগার আছে তাদের তো ওষুধ নিতেই হবে, তাছাড়া বাচ্চা বড় যাদেরই বমির টেন্ডেন্সি আছে, তো আমার আছে একটু বমির ধাত, বমি হয় কোনো কোনো সময় হয়, তো আমি আমার জন্য নিয়েছি জোফার, আর তিনের জন্য আমি নিচ্ছি অ্যাবোমিন নিচ্ছি, দেখে ক্যালপল নিয়ে নেব, এক পাতা টাইজিনও রেখে নেব, না কিছু ব্যান্ডেড রাখতে পারেন পাটাতে ফুসকা লাগলে, কারণ অনেক সময় নতুন জুতো পরা হয় তো পায়ে ফুসকা লাগতে পারে, তো ব্যান্ডেডও ক্যারি করে নিতে পারেন, এইসব নেসেসারি জিনিস। আর গা হাত পা ব্যথার জন্য ওষুধ নিয়ে নিতে পারেন, আর বাচ্চারা থাকলে তো বাচ্চাদের জ্বরের ওষুধ খুব দরকার, জ্বরের ওষুধ এসব নিয়ে নিতে হবে। তাহলে এইভাবেই চলছে আমার এখন প্যাকিং, লাস্ট টাইমের প্যাকিং। আর আজকে লাঞ্চে আমি আগেই বললাম যা যা ফ্রিজে ছিল সেগুলো দিয়েই এটা করেছি, আমি অল্প পুঁই শাকও ছিল, পুঁই শাক কুমড়ো বেগুন টেগুন দিয়ে একটা মাছের মাথা দিয়ে আমি চচ্চড়ি মতন বানিয়ে নিয়েছি, একটা করলা ছিল তো করলা আলু সেদ্ধটাও দিয়ে দিয়েছি, নষ্ট করে কী হবে, আর যেই কটা পিস মাছ ছিল সেই দিয়েই একটু ঝোল করে নিয়েছি, আর এটা মাছের তেল ভেজেছি, অল্প বাঁধাকপি ছিল বাঁধাকপি করে নিয়েছি, ভাবছি এই বাঁধাকপিটা সন্ধ্যাবেলা গরম করে রুটির সাথে নিয়ে নেব, আর একটু মিষ্টি নিয়ে নেব, ওইটাই আমাদের ট্রেনের খাবার হয়ে যাবে। ট্রেনে আমি সবসময় লাইট খাবার নিয়ে যাওয়াই প্রেফার করি, বেশি তেল ঝাল মশলার রান্না খেতে ভালো লাগে না। আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে, পরের দিন সকালে এটা জাস্ট এনজেপিতে আমরা নামতে যাব, তার আগে তিনি একটা ছোটো নোটবুক নিয়ে এসছে, ওর যা মন করছে যা যা দেখছে ও ঠিক করেছে, কী কী খাচ্ছে কী কী দেখছে ওইগুলো একটু লিখবে আর কি। খুব কুয়াশা আছে, দেখা যাক গ্যাংটকে গিয়ে আমরা কেমন দেখি। আমরা এখানে এনজেপিতে একটা এমনি হোটেলে বসে আছি, হাজবেন্ড গাড়ি ঠিক করতে গেছে, এখানে একটু জলখাবার খাবো আমরা।
যাওয়ার পথে এক জায়গায় নেমেছি আর মোমো খাচ্ছি আমরা। কেমন লাগছে? আমরা এখন কোথায় বসে আছি? দিল্লি খাবারের আশায় সবাই বসে আছে। হ্যাঁ